শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আহমদ হুসাইন। বাবার নাম মৃত একরাম আলী। মার নাম মৃত তরিকা খাতুন। ডাকঘর মোনাইম সাহ, উপজেলা রাজখালী, জেলা চট্টগ্রাম। 71 সালে আগে আমি লেখাপড়া করতাম। আমি চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র ছিলাম। আমি ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকা পালন করছি। নেতা ছিল আমাদের সুতল কর্মী আন্দোলনে আগে মহিউদ্দিন চৌধুরী। যখন মিটিং করতেন, যেখানে যাইতে পড়তেন, আমরা সেখানে সুলতান কবির চৌধুরী যাইতেন। আমরা ছিল আমাদের বাসা, আমাদের বাসা সালেগাম চৌধুরী গ্রাম নাজিগ। আমার সৈয়দ আমার বড় ভাই সাধারণ চৌধুরী সাহেব যুদ্ধের সময় আমাদের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন বরম সফিকুল ইসলাম। আমার বড় ভাই আমার সৈয়দ সাদেক আহমদ চৌধুরী এবং সফিকুল ইসলাম, তারা তিনজন মিলে একটা সংগঠন আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে বলছিলেন। আমরা 33 জন যুবক পুকুরিয়া ইউনিয়নের সংগঠিত হয়ে আমরা কুন্ডুরাম পাহাড়ে সফিকের নেতৃত্বে আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম। সেখানে আমাদের একটা লিন্দি ছিল দুর্গাদের এক সার্মি পুকুরিয়া বাড়ি। আমরা ভারতে যাই নাই, আমরা কুন্ডুরাম পাহাড়ে ছিলাম। বর্তমান শাহবাগান যেটা সেখানে আমরা 33 জন লোক ছিলাম। শফিকুল ইসলাম, নুরুল কাদের, কবির আহমেদ, নুরুল আমিন, আজিমুল ইসলাম বেদুল, নুরুল ইসলাম বেদুল, এক্স আর্মি কাসিম চৌধুরী, মোহাম্মদ আমিন, আব্দুল সবুর, আব্দুল রাজাক, সিদ্দিক আহমদ, নজির আহমদ, আমরা 33 জনের মধ্যে 13-14 জনের মধ্যে বাঁচিয়েছি। আমরা বাহার থাকতাম, যখন আমাদেরকে খবর দিত সেখানে দিনের মধ্যে গর্ভুক্ত, আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য সেখানে যাইতাম। ওরা আমাদের খবর পাইয়া পড়াইয়া যেত। এখানে পাঞ্জাবিরা আসিয়া চলে গেছিল, বাড়ি গ্রামে একশন জায়গায় চলে গেছিল। আমরা এই সমস্ত এলাকায় কাজ করছি। 12 তারিখে 12 ডিসেম্বর 1971 সাল আমরা পতাকা করছি। আমরা সকলে ছিলাম বাসকারীতে। আমার দৃষ্টিতে যদি এই বঙ্গবন্ধু কন্যা দেশ শাসন করে এবং আল্লাহ যদি ওনাকে হায়াত দেয়, জীবিত থাকেন, এবং আওয়ামী লীগের বড় নেতাদের প্রতি আমাদের অনুরোধ, লোককে হারাম করিয়া বঙ্গবন্ধুর ফলের ছাড়াটাকে আগাছা পরগাছা পরিষ্কার করিয়া এই দেশটাকে আপনারা সেবা করেন, গাছটাকে সেবা করেন, যাতে আমরা 16 কোটি মানুষ এই গাছ থেকে ফল খাইতে পারি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।